বাংলাদেশের হাতরাসের ঘটনায় এবং কৃষি বিলের প্রতিবাদে শিলিগুড়িতে বিক্ষোভ মিছিল এবং পথ অবরোধ করল দার্জিলিং জেলা কংগ্রেস। আজ হাসপিচকে কংগ্রেসের জেলা কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়। এরপর মিছিলটি হেলকাট রোড পরিক্রমা করে হাসপিচকে শেষ হয়। সেখানে কিছুক্ষণের জন্য পথ অবরোধ করা হয়। এদিনের প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা কংগ্রেসের সভাপতি তথা মাটিগাড়া নকশালবাড়ি বিধায়ক শঙ্কর মালাকার। এদিন তিনি জানান, জাতীয় নেতা রাহুল গান্ধীর উপরে যোগী সরকার জঘন্যতম আক্রমণ করেছে, যেটা ভারতবর্ষের ইতিহাসে কোথাও খুঁজে পাওয়া যাবে না। বিরোধী আসনে অটল বিহারী বাজপেয়ীও ছিলেন, তার উপরে এ ধরনের আক্রমণ কেউ করেনি। নরেন্দ্র মোদীরা বিরোধী দলে ছিলেন গুজরাটে, তার উপরে এরকম আক্রমণ হয়নি। কিন্তু যে জঘন্য আক্রমণ, গণতন্ত্রকে ধ্বংস করা, সংবিধানকে ধ্বংস করা, গোটা দেশ আজকে উত্তাল। রাহুল গান্ধীর মতো একজন জাতীয় নেতাকে আক্রমণ করে যোগী সরকার যে নিদর্শন সৃষ্টি করলেন, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সারা বাংলায় ছাত্র, যুব, মহিলা, সর্বস্তরের কর্মীরা রাস্তায় নেমেছে। আরেকটি দাবি, যে কৃষি বিল পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার জোরে নরেন্দ্র মোদী সরকার পাশ করিয়েছে, এই কৃষক বিরোধী আইনের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ।